গুড মর্নিং ফ্রেন্ড, আজ আমাদের বাড়ি ফেরার পালা। তা সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা এসেছি একটুখানি শ্রী জগন্নাথ দেবের দর্শন করতে। আপনাদের কদিন মন্দিরটা সেভাবে দেখানো হয়ে ওঠেনি, আজকে চেষ্টা করছি মন্দিরের বাইরের অংশ একটু ঘুরিয়ে দেখাতে। এখন আমি রয়েছি সিংহদ্বারের সামনে, যেটা আপনারা চিরকাল দেখে পরিচিত। এটি হচ্ছে জগন্নাথ মন্দিরের সিংহদ্বার। তো আমি এখন বর্তমানে সিংহদ্বারের সামনে রয়েছি। দেখতে পাচ্ছেন মন্দিরের ধ্বজা হাওয়ায় সুন্দরভাবে উঠছে। তো আমরা এখন ধীরে ধীরে করে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করব। ওখানে ক্যামেরা মোবাইল কোনো কিছু অ্যালাউ নয়, সেক্ষেত্রে ভিতরের কোনো দৃশ্য আপনাদের দেখাতে পারবো না। বাদ বাকি যা কিছু আছে আপনারা সকলেই জানেন। এটা হচ্ছে রন্ধনশালা। এখন আপনাদের দেখাচ্ছি রন্ধনশালা। এখন আমি বর্তমানে এসে উপস্থিত হয়েছি অশ্বদ্বারের সামনে। আমরা এই অশ্বদ্বার দিয়ে প্রবেশ করব, কারণ আগেও যখন আমরা এসেছিলাম মন্দিরে তখন এই অশ্বদ্বার দিয়ে প্রবেশ করেছিলাম। এখান দিয়ে প্রবেশ করলে দর্শন করতে এবং মন্দিরটা ভালোভাবে ঘুরে দেখতে কিছুটা সুবিধা হয়। আমাদের যে পুরোহিত দাদা উনি দেখিয়েছেন বলে দুটো মোবাইল সব এখানে জমা রাখা যায়। আমাদের মন্দিরের দর্শন কমপ্লিট হয়ে গিয়েছে, এবার আমরা যাবো একটু সি বিচের দিকে। চলুন যাওয়া যাক। আপনাদেরকে দেখাচ্ছি সি বিচে সুনিপুণ হাতের কাজের দ্বারা স্যান্ড আর্ট। কিছুটা সময় এই সমুদ্রের পাড়ে একটু ঘোরাঘুরি করে নেবো। আজকে আমাদের লাস্ট দিন বাড়ি ফেরার পালা। এরপরে ধীরে ধীরে করে আমরা বাড়ির দিকে রওনা হব। তার আগে সমুদ্রের ধারে একটু সময় কাটিয়ে নেওয়া। এই দোকানটা থেকে আমরা রাত্রে খাবার ডিনার নিতাম, সকালে ব্রেকফাস্ট পাওয়া যায়। আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন, ভেজ খাবার দাবার খুব সুন্দর এবং রিজনেবল প্রাইসে আপনারা এখানে পাবেন। চলুন জয় জগন্নাথ বলে রওনা হওয়া যাক বাড়ির দিকে, স্টেশনের দিকে। একটু অটো নিয়ে নিয়েছি হোটেল থেকে, আমরা চলেছি পুলিশ স্টেশনের দিকে। তো আমরা এখন বর্তমানে পুলিশ স্টেশনের সামনে নেমে গিয়েছি, এবার ধীরে ধীরে করে এগোবো পুরী স্টেশনের ভিতরের দিকে। এটা দেখছেন প্রিপেড অটো স্ট্যান্ড। এখান থেকে আপনি প্রিপেড ছাড়া বিভিন্ন প্রকার গাড়ি এখানে পাবেন, ম্যাজিক গাড়ি, অটো, রিক্সা, বিভিন্ন ধরনের গাড়ি। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী গাড়ি এখান থেকে বুক করতে পারেন। যখন আপনারা পুলিশ স্টেশনে নামবেন আপনার নির্দিষ্ট হোটেলে পৌঁছানোর জন্য, এরা সকাল থেকে রাত 24 ঘন্টাই বলতে গেলে এখানে পাওয়া যায়। এটা পুরী স্টেশনের প্রবেশ পথ। এখানে ব্যাগেজ সমস্ত কিছু চেকিং হয়, স্ক্যানিং হয়। এখানে রয়েছে ডিসপ্লে বোর্ড, অটোমেটিক ওয়েন্ডিং মেশিন মহিলাদের জন্য। দেখছেন পুরী স্টেশন চত্বর। আমরা এবার সকালে একটু ব্রেকফাস্ট করে নেবো, সকালে আজকে ব্রেকফাস্ট হয়নি। আমরা ফুড প্লাজাতে এসেছি ব্রেকফাস্ট করার জন্য। রিজনেবল, পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুস্বাদু খাবারের জন্য ফুড প্লাজাতে আপনারা খাবার খেতে পারেন। তো জয় জগন্নাথ বলে বাড়ি ফেরার পালা। এবার ধীরে ধীরে করে এগোবো আমাদের প্ল্যাটফর্মের দিকে এবং নির্দিষ্ট কম্পার্টমেন্টের দিকে।
খুব শর্ট টাইমে নোটিশ এসেছি বলে ধৌরি এক্সপ্রেসেই আমরা ফিরছি টু এসে। তো চলুন যাওয়া যাক আমার নির্দিষ্ট কম্পার্টমেন্টের দিকে। জগন্নাথ দেবের আশীর্বাদ মাথায় নিয়ে বাড়ির পথে ফিরছি। পুরী থেকে আবার একবার জয় জগন্নাথ সকলকে। আশা রাখবো আপনারা আমার এই ভিডিওটি দেখে লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং আপনাদের লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে সাবস্ক্রাইব করবেন, তাতে আমি আমার এই ইউটিউব পরিবারের আরও নতুন নতুন সদস্য পাব। তো চলুন ফেরা যাক বাড়ির পথে। জয় জগন্নাথ। শালিমার স্টেশন পর্যন্ত যাইনি, আমরা সাতটার কাছে স্টেশনে নেমে গেছি। সাতটার কাছে থেকে রাতে ফেরার গাড়ি ঘোড়ার অ্যাভেলেবিলিটিটা বেশি, যে কারণে আমরা ওখানে নেমে গেছি।